পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই মোহনাটা 101 জ্বর। হ্যাঁ, ওষুধ খেলে কমে যাবে। ওষুধ তো খেলো, কমছে না তো। দরকার হলে ডাক্তার দেখিয়ে নাও। এত চিন্তার কি আছে? চিন্তা কে করে না দাদু ভাই? সব কিছু থেকে কি আর পালানো যায়? এই যেমন তুই ধরা পড়ে গেছিস। জানিস কাল রাতে দাদু ভাই তোর কত খেয়াল রেখেছে? তোর মাথা ধুয়ে দিয়েছি, তোর টেম্পারেচার দেখেছি। এত কথার দরকার নেই এখন। জ্বর বাড়লে ডাক্তারের কাছে নিয়ে যেও। এত কথার কি আছে বলো? সে তুই যতই লজ্জা পা, আমাকে তো কথাগুলো বলতেই হবে। জানিস তো মোহনা, এই যে তোর কর্তাটি কাল রাতে কি করেছে জানিস? আরে আমি তো তোকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে যাচ্ছিলাম জল আনতে, গিয়ে দেখি দাদু ভাই চোখে মুখে সে কি চিন্তা। ওমা, মোহনাকে একা রেখে ঘর থেকে কেন বেরিয়েছিলে? ভালো ছিল কি, ডাক্তার ডাকতে বেরিয়েছিলে? আরে না রে না। আরে বাবা শোনে না আমার কথাটা, তুই দে, আমি দেখেছি। মোহনা মুখ খোল। আমি গিয়ে বলতে কি বললো জানিস? এখন কি করি? দাদু ভাই, এই তো দিদা, দিদা মোহনার জ্বর বেড়েছে, আমি জল দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি। ভালো করেছিস, জ্বর বেড়ে গেলে একটা অঘটন ঘটে যেতে পারতো। হ্যাঁ, মানে আমি একা ম্যানেজ করতে পারিনি তো। কি হয়েছে না, মানে শাড়িটাও ভিজে গেছে, এখন ভেজা শাড়ি পরে সারা রাত থাকবে, এসিটাও অন, জ্বরটা বেড়ে গেলে। হ্যাঁ তা তো হতেই পারে। আমি কি বলছি, তুমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে দেবে, আমি এখানে ওয়েট করছি। আমি